মানুষের জনন চ্যাপ্টারের আজকের এই চতুর্থ ভিডিও পর্বে আমরা শুক্রাশয়ের কলাস্থানিক গঠন সম্পর্কে জেনে নেব দেখো এখানে যে চিত্রটি আমি দিয়েছি এটি হচ্ছে শুক্রাশয়ের কলাস্থানিক গঠনের চিত্র তোমাদেরকে এটি অঙ্কন করতে হবে আমি ভিডিওর শেষে এটির অঙ্কিত একটি অংশ দিয়ে দেব সেটা তোমরা দেখে সেইভাবে আঁকতে পারবে যেটা বইয়ের ডায়াগ্রামগুলো দেখে আঁকতে অসুবিধে হয় এখানে সেই অসুবিধাটা হবে না দেখো শুক্রাশয়ের কলাস্থানিক গঠনে যদি আমরা দেখি এর মধ্যে বেশ কয়েকটি স্তর নিয়ে গঠিত হয় তার মধ্যে আমরা বাইরে থেকে ভেতরের দিকে এই স্তরগুলো সম্পর্কে আলোচনা করব সব থেকে বাইরে যে স্তরটি থাকে তাকে আমরা বলি টিউনিকা বা টিউনিকা কথার অর্থ হলো আবরক স্তর এই টিউনিকা আবার তিনটে স্তরে বিন্যস্ত থাকে বাইরে থেকে ভেতর দিকে যদি টিউনিকার বিভিন্ন স্তরগুলো দেখি সেখানে দেখতে পাবো টিউনিকা ভ্যাজাইনালিস তারপরে থাকে টিউনিকা অ্যালবুজিনিয়া এটা তন্তুময় স্তর তারপরে থাকে টিউনিকা ভাস্কিউলোসা টিউনিকা ভ্যাজাইনালিস প্রকৃতপক্ষে পেরিটোনিয়াম পর্দার ভিসেরাল স্তর এবং এটি শুক্রাশয়ের অধিকাংশ স্থানকে আবৃত করে রাখতে পারে টিউনিকা অ্যালবুজিনিয়া ঘন সন্নিবিষ্ট তন্তুময় স্তর এটা তন্তু দিয়ে গঠিত হয় এবং শুক্রাশয়কে সম্পূর্ণরূপে আবৃত করে রাখে আবার টিউনিকা অ্যালবুজিনিয়ার ভেতরের দিকে টিউনিকা ভাস্কিউলোসা স্তরটি থাকে এটি প্রচুর রক্তবাহ সমন্বিত এবং শিথিল যোগকলা দিয়ে গঠিত হয় আমরা এখানে যে চিত্রটি দেখতে পাচ্ছি এটি হলো শুক্রাশয়ের আণুবীক্ষণিক গঠন যার এটি একটি লোবিউল বা প্রকোষ্ঠ এই দ্বিতীয় পয়েন্টটি হলো লোবিউল বা প্রকোষ্ঠ অর্থাৎ টিউনিকা অ্যালবুজিনিয়ার মধ্যে থাকা লোবিউল বা প্রকোষ্ঠ শুক্রাশয়ের যে আবরক স্তরের টিউনিকা অ্যালবুজিনিয়া থেকে শুক্রাশয়ের ভেতরের দিকে অনেকগুলো অসম্পূর্ণ উল্লম্ব বিভেদপ্রাচীর তৈরি হয় এই সকল অসম্পূর্ণ উল্লম্ব বিভেদপ্রাচীরগুলোকে স্টাইনাম টেস্টিস বলে এই স্টাইনাম টেস্টিস থেকে উৎপন্ন তন্তুময় যে বিভেদপ্রাচীর শুক্রাশয়কে প্রায় দুশো থেকে তিনশোটি এই চিত্রের মতো লোবিউলে ভাগ করে দেয় এগুলোকে পিরামিড বা শাঙ্ক প্রকোষ্ঠ বা লোবিউল বলে আবার এই দুশো থেকে তিনশোটি লোবিউলের প্রতিটির মধ্যে এক থেকে তিনটি করে শুক্রাণু উৎপাদক নালি থাকে এই শুক্রাণু উৎপাদক নালিগুলিকে আমরা সেমিনিফেরাস টিবিউল বলি যেটা আমরা চিত্রে তিনটে গোলাকার অংশ দেখতে পাচ্ছি এবার তৃতীয় পয়েন্টটি হলো শুক্রাণু উৎপাদক নালি ইতিমধ্যেই আমি বললাম শুক্রাশয় মধ্যস্থ প্রতিটি লোবিউলে এক থেকে তিনটি শুক্রাণু উৎপাদক নালি থাকে প্রতিটি শুক্রাণু উৎপাদক নালিকা প্রায় দুই ফুট লম্বা হয় লোবিউলের মধ্যে অবস্থিত স্ট্রোমা নামক যে যোগকলার মধ্যে শুক্রাণু উৎপাদক নালিকাগুলো অবস্থান করে প্রতিটি লোবিউল মধ্যস্থ শুক্রাণু উৎপাদক নালিকাগুলো শুক্রাশয়ে পশ্চাৎ প্রান্তের দিকে কিছুটা অগ্রসর হওয়ার পর পরস্পর মিলিত হয়ে টিবিউলি রেকটি নামে একটি রিজু নালি গঠন করে টিবিউলি রেকটি প্রতিটি লোবিউল থেকে নির্গত টিবিউলি রেকটিগুলি শুক্রাশয়ের পশ্চাৎ প্রান্তের দিকে মানে পেছনের দিকে গিয়ে পরস্পর মিলিত হয়ে যায় এবং একটা জালের মতো গঠন তৈরি করে যাকে রেটি টেস্টিস বা বাংলায় জালক শুক্রাশয় বলা হয়ে থাকে প্রস্তুত প্রতিটি শুক্রাণু উৎপাদক নালিকা ভিত্তি পর্দা বা যাকে আমরা বেসমেন্ট মেমরেন বলি দিয়ে আবৃত থাকে দেখো চিত্রে দেখা যাচ্ছে হালকা করে একটা স্তর ব্লু কালারের এক স্তরে বিন্যস্ত কিছু কোষ দিয়ে ঘেরা রয়েছে গোল গোল অংশগুলো এবার ভিত্তি পর্দার ভেতরে অবস্থিত জার্মিনাল এপিথেলিয়াম যেগুলো বড় ধরনের হলদে কোষ দেখতে পাচ্ছি প্রথম নীল রঙের ভেতর সেটা হচ্ছে জার্মিনাল এপিথেলিয়াম পাশে সেটা পয়েন্টিংয়েও দেওয়া আছে পয়েন্টিংয়ে দেওয়া নেই না পয়েন্টিংয়ে দেওয়া নেই কিন্তু অংশটা আমি বলে দিলাম জার্মিনাল এপিথেলিয়ামে দুই প্রকার কোষ দেখা যায় এখানে স্ট্রোলি কোষ একটা আরেকটা হলো জার্ম কোষ এই স্ট্রোলি কোষ এবং জার্ম কোষ নিয়ে এই অংশটি গঠিত হয় প্রথমে আমরা স্যাটলি কোষ সম্পর্কে জেনে নেব এই ধরনের কোষগুলো দীর্ঘাকৃতি এবং বহু পূজাকৃতি কোষ হয়ে থাকে কোষগুলোর ভিত্তি পর্দা থেকে শুক্রাণু উৎপাদক নালিকা মধ্যস্থ গহ্বরের প্রায় কেন্দ্র পর্যন্ত বিস্তৃত থাকে মানে একদম সেন্টার পর্যন্ত প্রায় লম্বা হয়ে এগিয়ে যায় এই প্রকার কোষের সাইটোপ্লাজমে লাইসোজম থাকে মাইটোকন্ড্রিয়া থাকে গ্লাইকোজেন থাকে কিছু ফ্যাটের দানা থাকে কিছু ছোট ছোট তন্তু থাকে এই নিয়ে এগুলি গঠিত হয় যদি এর কাজ দেখি অপরিণত শুক্রাণুকে পুষ্টি সরবরাহ করে তাই এদের নার্স সেল বলা হয়ে থাকে নার্স সেল ত্রুটিপূর্ণ শুক্রাণুগুলোকে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে নষ্ট করে দেয় শুক্রাণু উৎপাদক কোষগুলোকে পরস্পর সংলগ্ন থাকতে সাহায্য করে এছাড়াও ইনেভিন এবং ইস্ট্রোজেন নামক হরমোন ক্ষরণ করে থাকে এই হল স্যাটোলিক কোষের বিবরণ তারপরে চলে আসব আসবো কোষ অর্থাৎ যেটা দ্বিতীয় প্রকার জার্মিনাল অ্যাপিথেলিয়ামের অংশ দেখো কোষ বা শুক্রাণু উৎপাদক কোষগুলো পাঁচটি স্তরে বিন্যস্ত বাইরে থেকে ভেতরের দিকে অবস্থিত এই জাম কোষগুলি হলো আদি শুক্রকোষ বা স্পামাটোগোনিয়া যেটা প্রথম পর্যায়ে উৎপন্ন হয় এটি ডিপ্লয়েড কোষ হয় টুয়েন সংখ্যক ক্রোমোজম তারপরে দ্বিতীয় প্রকার হলো প্রাথমিক পরশুক্রাণু বা প্রাইমারি স্পামাটোসাইট এটি হলো ডিপ্লয়েড কোষ বা টুয়েন সংখ্যক ক্রোমোজোম অর্থাৎ স্পামাটোগোনিয়া থেকে মাইটোসিসের মাধ্যমে উৎপন্ন হয় তারপরে আসে হচ্ছে গৌণ পর শুক্রাণু বা সেকেন্ডারি স্পামাটোসাইট এটি কিন্তু হ্যাপ্লয়েড কোষ অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা সংখ্য। তারপরে আসে আবার মিওসিস টু বিভাজনের মাধ্যমে অপরিণত শুক্রাণু বা স্পার্মাটিট এগুলোও তো এনসংখ্য ক্রোমোজোম এই কোষগুলো পরস্পর এক ধরনের সাইটোপ্লাজমিক ব্রিজ দ্বারা পরস্পরের সঙ্গে সংযুক্ত থাকে এবং সর্বশেষ পুষ্টি গ্রহণের মাধ্যমে অর্থাৎ সার্টলি কোষ থেকে পুষ্টি নিয়ে স্পামাটিটগুলি পরিণত শুক্রাণু বা স্পার্মাটো জোয়াতে পরিণত হয় কাজ হল জামকোষ থেকে শুক্রাণু উৎপাদন করা এটাই কোষের কাজ এবার জেনে নেব চতুর্থ প্রকার কোষ সম্পর্কে যেটি হলো লিডিকের আন্তর্কোষ লোবিউলের মধ্যে শুক্রাণু উৎপাদক নালিকার যে অন্তর্বর্তী স্থানে স্ট্রোমার মধ্যে বিক্ষিপ্তভাবে কিছু বহু কোষ আমরা চিত্রে দেখতে পাচ্ছি দেখো নিচের দিকে একটা দেখা যাচ্ছে ফুলের মতো সেপে সেটিকে বলা হয় লিডিগের আন্তর্কোষ এই সকল কোষে সাইটোপ্লাজমে প্রচুর পরিমাণে ফ্যাটের কণা থাকে লিডিগের আন্তর্কোষ অন্তঃক্ষরা কোষরূপে কাজ করে অর্থাৎ হরমোন খরণ করে এখান থেকে স্টেরয়েড ধর্মী টেস্টোস্টেরন হরমোন খরণ হয়ে থাকে এরপরে আসবো সেমিনিভেরাস টিবিউল মধ্যস্থ তরল অংশ শুক্রাণু উৎপাদক নালিকার মধ্যে যে তরল পদার্থ থাকে তার উপাদান রক্তরসের থেকে কিছুটা ভিন্ন প্রকৃতির হয় এই তরলে অধিক পরিমাণে অ্যান্ড্রোজেন ইনোসিটল গ্লুটামিক অ্যাসিড প্রভৃতি উপাদান থেকে থাকে শুক্রাশয়ের যদি আমরা কাজ দেখি শুক্রাশয়কে আমরা মিশ্র গ্রন্থি বলে থাকি কেননা শুক্রাশয়ের শুক্রাণু উৎপাদক নালিকা পুং জনন কোষ বা শুক্রাণু উৎপন্ন করে শুক্রাণু নালিপথে দেহের বাইরে নির্গত হয় সেজন্য শুক্রাণুকে বহিক্ষরা গ্রন্থি বলা যেতে পারে আবার আরেক দিকে শুক্রাশয়ের লোবিউল মধ্যস্থ ধাত্রে লিরিগের আন্তর্কোষে টেস্টোস্টিরন হরমোন খরান হয় যা অন্তঃক্ষরা অংশ তার মানে এটি বিচার করলে আবার অন্তক্ষরা প্রথমে বহিক্ষরা তারপরে অন্তঃক্ষরা তাই একে মিশ্র গ্রন্থি বলা হয়ে থাকে লিডিগের কোষ থেকে প্রধান যে হরমোনটা খড়িত হয় সেটা হচ্ছে টেস্টোস্টিরন এই টেস্টোস্টিরন থেকে উৎপন্ন হয় ডাইহাইড্রোটেস্টোস্টিরন যেটাকে ডিএইচটি রূপে চিহ্নিত করা হয় এছাড়া যে সকল অ্যান্ড্রোজেন অতি স্বল্প পরিমাণে খড়িত হয় সেগুলোর মধ্যে রয়েছে যেমন ডাই হাইড্রো এপি অ্যান্ড্রোস্টেরন বা অ্যান্ড্রোস্টেনেডিয়ন এই জাতীয় উপাদানগুলো বা হরমোনগুলো খরণ হয়ে থাকে টেস্টোস্টেরনের কাজ তোমরা জানো টেস্টোস্টেরনের কাজ হলো হরমোন এই হরমোনের প্রভাবে জেনারেলি বিএমআর পনেরো শতাংশ বৃদ্ধি পায় দেহে এছাড়া জলের সঙ্গে সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ফসফেট বা সালফেট জাতীয় আয়ন ধারণ করতে পার পারে এটি তাছাড়াও হরমোনের প্রভাবে দেখা যায় যে প্রোটিন সংশ্লেষ বৃদ্ধি পায় এবং প্রোটিনের ভাঙন বন্ধ হয়ে যায় এছাড়াও এটা চলে গেল বিপাকীয় ক্রিয়াতে বৃদ্ধির ওপরেও এর প্রভাব দেখা যায় টেস্টোস্টিরন হরমোন বৃদ্ধি নিয়ন্ত্রণের ক্ষেত্রেও কিন্তু ভূমিকা নেয় মুখ্য গৌণ জননাঙ্গের বিকাশে সাহায্য করে গৌণ জননাঙ্গের গৌণ বৈশিষ্ট্য যেগুলো যেরকম ছেলেদের ক্ষেত্রে গোপদারি গজায় বক্ষ দেশে বগলে পুং যৌন জননাঙ্গে লোম উৎপন্ন হয় অর্থাৎ যৌন কেশ যেগুলো উৎপন্ন হয় পেশিবহুল দেহ তৈরি হয় শুক্রাণু উৎপাদনের উপর বিভিন্ন ক্রিয়া সৃষ্টি করে থাকে জামকোষ উৎপাদন লোহিত রক্তকণিকার ওপর ক্রিয়া দেখা যায় যে পুরুষের দেহে রক্তে আরবিসির সংখ্যা মহিলার রক্তের তুলনায় আর বিসির তুলনায় কিন্তু বেশি হয়ে থাকে এবার ভ্রূণাবস্থার ওপরেও ক্রিয়া করে থাকে এই টেস্টোস্টেরন হরমোন আবার ডাইহাইড্রো ডাইহাইড্রোটেস্টোস্টিরন রয়েছে যেটিও একই রকম বিভিন্ন কাজ করে থাকে এছাড়াও যদি আমরা দেখি সার্ট্রোলিকোষ মিশ্রিত ইনিভিন হরমোন যেটা কাজ করে ইনিভিন হলো একটা পলিপেপটাইড ধর্মী হরমোন যেটা এর সরাসরি ক্রিয়া করে ফলিকল স্টিমুলেটিং হরমোন বা যেটাকে আমরা এফএসএইচ বলে থাকি তার খরণ বন্ধ করে অ্যাক্টিভিন রয়েছে এখান থেকে খরিত এই থেকে অ্যাক্টিভিনও পলিপেপটাইট ধর্মী এবং এটা এফএসএইচ খরণে সাহায্য করে তার মানে ওর উল্টো ক্রিয়া তৃতীয় হলো ইস্ট্রোজেন হরমোন যেটি ইস্ট্রোজেন এটা কিন্তু স্পামাটোজেনেসিস প্রক্রিয়ায় স্পার্মিওজেনেসিস পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তাহলে তোমরা আজকের অংশে শুক্রাশয়ের কলাস্থানিক গঠন সম্পর্কে জানলে যদি ভিডিও পর্ব দেখার পরে তোমাদের কিছু অসুবিধে হয় অবশ্যই তোমরা জানাবে এটি একটি যেহেতু চিত্র দেখতে পাচ্ছ এখান থেকে অঙ্কন করা একটু অসুবিধে আমি একটি হাতে আঁকা চিত্র সবশেষে ভিডিওতে অ্যাড করছি তোমরা চেষ্টা করবে সেটি দেখে দেখে নিজের হাতে অঙ্কন করার যা তোমাদের এইচএসের ক্ষেত্রে অনেকটা সহায়ক হয়ে উঠবে আজকের ভিডিও পর্বে এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিও পর্বে